বাংলাদেশের আরো কাছে ফণি, সমুদ্রবন্দরে 4 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া বিভাগের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ফণি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 15.6 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 84.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বুলেটিনে জানানো হয়েছে, এটি আজ বৃহস্পতিবার 2 মে সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1070 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 960 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 975 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 160 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।